লাগায় আগবঢ়াইছে গুড নাইট নিম কয়েল নিম আন্ডার টো মচ্ছর বাহার অনমোল ম্যারি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস মেলেটেলো টিভিএস এক্সেল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউজন আৰু নেরোলেক সুরক্ষা Pride East Entertainment's presence. কথা হল দুয়ো মুখেৰে এৰি হৈছে অন্তৰে ৰবা হ'ব পাইছ নাই হেই কেৰ পাৰা কো অন্ত সন্ত নাই হে মুখৰ এটা অন্তৰত এটা হেতু তা স্বভাৱ নাই হি জি গব মুখে দিও গব অন্তৰে দিও গব আগতে সিদ্ধান্ত লওক মোৰ লগত বিজনেছ কৰিব নে নাই সিদ্ধান্ত লোৱাৰ পিছতে ক'ম আমাৰ বিজনেছটো কি হ'ব চিন্তা কৰক মালামাল বনাই দিম চিন্তাত ফেলে দিলাকে মায়ে আপুনি মোক পেট ফুলব বুলি চিন্তা হৈছে নহয় হে এনেকে টেঙা গেলা খুদু লোভ নতো মস্তু বয়া মরণ কালাইলি বোলে টেঙা লোভ তো কমে আপনার ঘরত যে সুর হয়েছে আপনি কাবা সন্দেহ করে নাকি না না মোর কারো উপর সন্দেহ নাই এক ফুটাও কাকা সন্দেহ নকরে স্যার নাই নকরো স্যারক লিখিতত প্রশ্ন করিব লাগিব আকৌ এ সুনিতাই বৰলাক বিচাৰি আহিছিল তাকে দুআষাৰমান কথা পাতিলো নহয় হে মই হাজমলাক বিচাৰিছিলো বৰ ভাল লাগে হে প্রধানমন্ত্রীক চিঠি দিবা নাযাম শুন চাহ কাপ খাই কয়ে এভি যাই 12টা মানতহে যাব পাৰিম আগে পেহীর কাম তার পাছতহে বেলেগর কাম হব দিয়ক ও সুনিতা কি করছ আহাতে এনাই আছো দা মন চন বয়া নাকি মন ভাল রবা বয়া আলি ও বাউ সংখানতে বই বেপাল্লা ওই নাকি আর পাতা গেলি রয়ে আছো আ থেই মই হেগলা সব বাদ দিছো হাও পারি যাও যা দে তুমি থাকা মই যাও সুনিতা বহিছা অ হাজমলা দা কক গেছি এ গাহৰিটো কথা সুধিছা শুই আছে ৰাতি হলে টেটুকুইলৈকে মদ গাল খাব দুপৰীয়ালৈকে শুব বাকীখিনি সময় ঘূৰিব সেইটোৱে তাৰ স্বভাৱ ৰজাৰ দৰে থাকে দক ন অ এইটোত তুমি ৰাজসিক স্বভাৱ দেখিলা তে ৰজাগেলাইতো এনেকেই থাকে জানো কি বিবেচনাৰে ক'লা মোৰ মানে আমাৰ বিবেচনাৰ সি এটা নাম্বাৰ 1 420 হলিও কিবা এটা ভাল লাগে পাই দুই টাকা কাটিব বাপেকে কি এ বুদে দা মোৰ স্কুল দেৰি হ'ব মই এখাওঁতকৈ গাটো তিয়াই লওঁ তুমি ৰবা দেই হেৰ ইনভেষ্টিগেশ্যন তহঁতে কেনেকৈ কৰ কি পদ্ধতিৰে কৰ সেইটো তহঁতৰ কথা মুঠতে কথা হ'ল তহঁতৰ ইনভেষ্টিগেশ্যনত চোৰ ধৰা পৰাৰ লগে লগে 5000 টকা কেছ তহঁতে পুৰস্কাৰ পাবি 5000 আমি পোৱা বুলিয়ে ধৰক ছাৰ ভাল কথা মইতো তহঁতক কেছ দিম দিব ৰ'ব হে ছাৰ আপুনি দিম বুলি ক'লি নেদাকে নাথকে সেইটো জানো আমি তেতিয়াহ'লে তাকেতো কি তাকেতো যা কামত লাগিল ময়ো গা পা ধোঁ স্কুললৈ যাব লাগিব নহয় আপুনি ছাৰ 5000 টকা দিয়াটো ফাইনেল ন মোৰ কথা শিলৰ ৰেখা ফাইনেল তে ছাৰ 2000 টকা এডভান্স নেদে গিয়া মোৰ বঘত হেৰ প্ৰাইজ এডভান্স লাগে তহঁতক এই মূৰটো গৰম নকৰিবি যা তুমি স্কুলত যোৱাত ইমান গুৰুত্ব দিছ যে
সুনিতাক মাতি আহিছো। কিবা গুরুত্বপূর্ণ কথা ডিসকাশ করব লাগে। সুনিতার লগত গুরুত্বপূর্ণ কথা? আদারওয়াইজ ললিয়ে নহয়। বিজনেসৰ কথা? সুনিতার লগত বিজনেসৰ কথা? কিয়? সুনিতা মোৰ বিজনেসত সোমাব নয় নেকি? পারে, আমার বিজনেস তো হয়েছে একদম নেটওয়ার্ক বিজনেস। মোক কে মাতছিলে? বিজনেস বিজনেস বিজনেসৰ কথা চিন্তা কচি ৰব বিজনেসৰ কথা বুলি কিবা কয় বিজনেসৰ কথা নেজানো নহয়, কি ক'লেহে জানিম। তো চাকরি করা মানুষ বিজনেসৰ কথা শুনি থাকিব নালাগে, আমি বেকার বয়েহে বিজনেস করিম। তো স্কুল থেকে যা। বিজনেস করলেও পার্ট টাইমহে করিম, চাকরিও করিম বিজনেসও করিম। আজি স্কুল দেরি হলেও তোর মই বিজনেসৰ কথা শুনিহে যাম। এই তই থাকিলে বিজনেসৰ কথা নাপাতো যা। হয় নহয় বাবু? আকো নহয় দক, কক কি কয় হে আপুনি? চাকরিয়ালবিলাকে যদি ব্যবসায় করে বেকারবিলাকে কি করব? চাকরি করলেও ব্যবসায় করব পারে, হে ইচ্ছার কথা নে কি কোয়া সুনিতা? আপনার এই কথা কিন্তু মই একমত নহয়। চাকরি করা মানে বিজনেস করলেই তেওক মই ফাঁকি বেস বলে কম। চাকরিকও ফাঁকি দিলাক, বিজনেসকও ফাঁকি দিলাক, আর মাস্টার চাকরি করা মানুষতো বিজনেস নিষিদ্ধ। সাব উকিলে নপরিলি নিজে মরে, ডাক্তরে নপরিলি রোগী মরে, আর মাস্টরে নপরিলি একটা জাতি মরে। এই ইনকি বই দেখলে আমার ইনভেস্টিগেশন হবো না? তো মহা অধৈর্য তে ইনভেস্টি ইনভেস্টিকে ইনভেস্টিকে ইনভেস্টিগেশন। হেই, এই ইংরাজ গেলাও মস্ত খেসরা আসিল দে ন কে চাওসুন কেনা দাঁত ভাঙা শব্দ। একবার ভাবসুন হেন তোর সরু চলি মাখায় এগুলা শব্দ কেনকে কব? আমার ডাঙাররে দাঁত ভাঙি হলে দাউর বা খুঁজে, তাহাতর সরু চলি মাখায় আর কেনকে কব? এই কে কব আনপাও র, এ ইনভেস্ট এই কে কব র, কি ইনভেস্টি ই বেটা ইমান রখ পালি না কিয়া ইন পুয়ে হেনতে এটা বেকুই ভালকে কবা পারিব। আই লাভ ইউ ও তিনটা হাওয়া শব্দ জি। এ রসুন, এই ইনভেস্টিগেশন মানে কি? মানে অসমিয়াটো কি? নিরন কি গলি? নিরন নিরন আইছি ওই তার লগত এনে কথা পাতিম দে। এনাইটো পাতিম, পয়সা দি পাতিম না কিবা? মনে মনে সাত আই পালাকে। এ কি নিরন হাও ভোলা ডাকের পাতা ঢুকু না ও কি গুছ এতে? এ এনেই বহি আছো, আজি অফিসক নেগলি? আজি আমার বন্ধু বার, আজি দেখো খোলা বারে। আজি তোর আর কিওর বন্ধু? ইয়ে আমার পেপারও চাকরিয়া, সপ্তাহত একদিন বন্ধু মোর। আজি আজি বন্ধু আর দেওবার বন্ধু? হয় বুঝব, রবিবারে কাম করব লাগে, আজি হে বন্ধ তার। হাও ও মই ইটাই বুঝলু রে। এই নিরন তো আজি আমার টাকা একবার যাবিছু, কথা আছে যা, আইবি না? আহিম দা। ও ইটা মই যাওঁ দা। হ্যালো, এই এই বিয়া করার চলি তোর কার পেমেন্ট ফোন আই? মই কেন জানি কিয়ে জানবো এটা কথা, তুই যা কথা নুসুদবি তা, যি সুদব লাগে মই সুধিম। হব দে, তুই না গেলি মই নখুঁ দে, দুয়ো লগ লাগি করিম তয় হার পিছত। কি ইনভেস্টি কি আই আর একবার বুঝ ইনভেস্টিগেশন? ও হেই দে, টাকা উপার্জন করা তো একটা বেলেগ নিচা মোৰ মিছেছৰ হে টকা ঘৰ ভাড়া পাই আগৰ গিৰাকৰ ফালৰ পৰা বেংক বেলেঞ্চ দেই। আগৰ গিৰা ঢুকাইছ এতিয়া? নাই এতিয়া মই 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 তেওঁৰ ধনক কেয়াৰ নকৰোঁ। মই যদি তেওঁক এৰি দিওঁ তেওঁৰো কোনো প্ৰব্লেম নহয়, মোৰো কোনো প্ৰব্লেম নহয়, এইবিলাক চব টকাৰ বাবে আছিল নহয় জানো? মোৰ আগত তোক এৰি দিয়াৰ মতলব নাই। মালতী হা, আ মালতী। মোক মাতছিল দাদা। এই তো কি এটা পড়ি আছা যে? হা হয়ু, এতো আমারে দক দাদা, আট টকা ন দাদা এটু। ও দেখাত শুন আঠানা আন পাই। এ সাইয়না আঠানা আজিকালি নচলা হল, এটু এতো কি দিয়া? ও দুই দিন পিছত এতো নচলা হবো, পাঁচ টাকাও নচলা হবো, দহ টাকাও নচলা হবো, হয় না দাদা? হয়, আজিকালি যিহে দিনকাল পৰিছে, দহ টকীয়া পঞ্চাশ টকীয়া এশ টকীয়া এইবোৰ নচলা হ'ব, চলি থাকিব কেৱল হাজাৰ টকীয়া পাঁচশ টকীয়া। বজাৰত বেপাৰীক পাঁচশ টকীয়া এখন আগুৱাই দি ক'ব লাগিব, পাঁচশ টকাৰ জলকীয়া দিয়াচোন। পাঁচশ টকা জ্বালা আহি আছে, আহি আছে সেইদিন
দোকানীয়ে ক'ব 500 টকাত জলকীয়া নাপায় নহয়, তেতিয়া গ্রাহকে ক'ব এ হ'ব দিয়া, যি পায় তাকে দিয়া। ও দাদা, আমাৰ এখেতসকলতে এটা হাজিৰা কিমান হ'ব হে? এৰা 15,000-20,000 মান হ'ব। এনিৱে বেলেগ কথা এটা কওঁ, পিছফালে চাংখনতে বহি হজমুল আৰু চিন্তাই কথা পাতি আছে। মই কি কৰোঁ? মাতি আনা মাতি আনা, কেৰ পাই দেখিলে মহাভাৰত এখন হ'ব। গুড মৰ্নিং ছাৰ। মৰ্নিং মৰ্নিং। আজি তাৰমানে আপুনি স্কুল নগ'ল? আজি মোৰ ফিল্ড ডিউটি হে ছাৰ। ফিল্ড ডিউটি মানে কিবা খেলা ধূলা? এ নহয় ছাৰ, মোৰ টাৰ্গেট আছে নহয়। টাৰ্গেট? হয়, মিনিমাম 5। 5? ইয়াৰ লোকেল টিচাৰবোৰৰ 10-15 এনেকুৱা টাৰ্গেট থাকে ছাৰ। আপুনি কি কৈ আছে, মই হ'লে একো বুজা নাই দেই। নতুন বছৰৰ এডমিশ্যনলৈ 2 মাহো নাইচোন। অ নাই, 5টা ষ্টুডেণ্ট মই যোগাৰ কৰিবই লাগিব। তেনেকৈ লোকেলবোৰে মানে ইয়াৰ লোকেল টিচাৰবোৰে 10টা-15টা তেনেকৈ ষ্টুডেণ্ট যোগাৰ কৰিব লাগিব। এৰা হয় নেকি, একেবাৰে কোম্পানী জব দেখোন। তাকে ছাৰ, সকলোৱে টাৰ্গেট মতে ষ্টুডেণ্ট কালেকশ্যন কৰিব পাৰিলে দুপইচা দৰমহা বাঢ়িব বুলি আশা কৰা যায়। যাওক যাওক, ইনকাম বঢ়াবলৈ এইবোৰ কৰিবই লাগিব। আমাৰ আকৌ বিনামূলীয়াকৈ ভাত খুৱাই, চাহ খুৱাই, কিতাপে কাপোৰে দিও একো ফল ধৰা নাই। কেতিয়া যে মানুহৰ চেতনা আহিব নহয়। বাৰু যাওক যাওক। ভাল, অ' শুনকচোন শুনক শুনক ছাৰ, এই চাগতে কিন্তু আপোনাৰ আৰু এটা কাম হ'ব দেই। কওক ছাৰ। আমাৰ মিষ্টাৰ চুতিয়ালৈ কইনা বিচাৰিব পাৰিব। হে আহোঁ দিয়ক। কি দিয়ক, ৰখতে ৰখতে পেহী দেখোন আহিয়ে নাপলা। তাকেতো এ, দেৰি কৰলাক দেখোন। ইমান সময় ফজল গাই হাৱা কক থৈ বাবিল্লা কৈ কদ্দেৰ তলৰ পৰা ইমান সোনকালে আহি পাবি, দেৰি লাগিল হৈ। ও ইচ্ছা কৰি দেৰি কৰা নাই মৰণ নহ। প্ৰধানমন্ত্ৰীক লগি লেখা চিঠিখন হেডমাষ্টৰে লিখি দিলা, সেই ধৰি দেৰি হ'ল, ইংৰাজীতে লেখবা লাগিব। চাওঁ ইখান দেখোন অসমীয়াত লিখা চিঠি নহয়, এ ইংৰাজী। চাওঁ চাওঁ, ইখান অসমীয়াত আছে দেখোন। আইলা পশু, হেডমাষ্টৰে কি কৰলাকে? ইখান ইংৰাজীত লিখি আনবা লাগিব দিয়ক পেহী। অসমীয়াতে দিম দেই। প্ৰধানমন্ত্ৰীক আৰু অসমীয়া কাই বুজাই দিব? বুজাই দিবা পাৰাতো অসমৰ মন্ত্ৰী কোনোবা লগত যাব লাগিব। কিনো কয়, কোনোবা অসমৰ মন্ত্ৰীক চিঠিৰ লগত পোষ্ট কৰি দিব লাগিব। বলক পেহী বলক, হেড ছাৰক লগ ধৰিব লাগিব, আৰু হেড ছাৰক নাপালি চুতীয়া ছাৰক লাগাল পালিও হ'ব। বলক বলক বলক। বজতো বতো এ চিকহ। ও মাই, আমরা খাব? খাম যা না উমান। হা হা, মই কিবা এ কলো, চাহ খাব? খাম যা। জানো দক জানো, এক নিশুমাত আপনাক যি খাবা দেও তাকে খাব। চাহ দেও ৰব, আমরা দুটা আছে, নেদাও মই খাম। বাবাই মাছে দি খাবা না, আমরা হপা গতাই হে। আৰু অনবু দক, কি নিয়া না তো নহয় কিবা, ও সুনিল দা তোর ঘর উপরে পারি এনছি। ও ৰব, সুনিতাক নাওমান চকু নেদেখে। কি হলে সুনিতাৰ? মায়াঘাটৰ লগত কাইজা কৰি ইয়াতে 7 দিনমান থাকিম বুলি আহিছি। থাকক ৰবকচোন, পিছে কেৰপাদা গেৰি দেখোন হাজমোনাৰ লগতে ডিষ্টাৰ্ব পাতি থাকে। ও কেৰপাদা যিয়ে মানুহ গুইলে দিব চাব। আমাৰ বিজনেছটো আচলতে কেনেকুৱা জানে? ধেত তেৰিকা, মোক বিজনেছৰ কথা কিয় কৈ আছে? মই বিজনেছ নকৰোঁতো। আপোনাৰ মানে টকা উপাৰ্জন কৰিবলৈ মন নাযায় নি? হে, টকা উপাৰ্জন কৰাটো এটা বেলেগ নিচা, মোৰ মিছেছৰ ঢেৰ টকা, ঘৰ ভাড়া পায়, আগৰ গিৰাকৰ ফালৰ পৰা বেংক বেলেঞ্চ ঢেৰ। আগৰ গিৰাক ঢুকাইছ? এতিয়া নাই, এতিয়া মই তেওঁৰ ধনক কেয়াৰ নকৰোঁ। মই যদি তেওঁক এৰি দিওঁ, তেওঁৰো কোনো প্ৰব্লেম নহয়, মোৰো কোনো প্ৰব্লেম নহয়, এইবিলাক চব টকাৰ বাবে আছিল নহয় জানো। মোৰ আগত তোক এৰি দিয়াৰ মতলব নাকি? কথাৰ কথাহে ক'লো দেই, আপোনালোকৰ দৰে কোনোবাই বিয়া নোহোৱা বিজনেছ কথা পালে নতুনকৈ আকৌ বিয়াৰ কথা ভাবিব পাৰোঁ, হয়নে নহয়? বা কি বেলেগ মতলব আপোনাৰ? কথাৰ কথাই ক'লো দেই, আচলতে কি জানে, ঘৰ এটা থাকিবলৈ ফ্লেট এটাও কিনিব পাৰে, নহ'লে চাই মাটি কিনি পেলাই সৰুকৈ ঘৰ এটাও সাজি থাকিব পাৰে। কিন্তু নিজাকৈ মাটি অকণ কিনি ঘৰ খোজাটো এটা বেলেগ সুখ। ফ্লেটটো বয়া নাকি? ৰেডিমেড ঘৰ, চোতালেই নাই। নিজৰ ঘৰ হ'লে শিল বালি ইটা মিস্ত্ৰীৰ যিটো ব্যস্ততা,
সেইবোৰ সুঁৱৰি নিজৰ ঘৰত থকা মজাই বেলেগ। ফ্লেটত নাই ঘৰ মাটিৰ কথা মোক কিয় কৈ আছে? অ কিয় বা কৈ আছিলো? অম্পলত পৰিছে, মানে চাই চিতি ছোৱালী এজনীৰ লগত বিয়া পতা আৰু কোনোবা তিৰোতাগৰাকীৰ লগত বিয়া পাতি একেলগে থাকিবলৈ লোৱাটো, ফ্লেটত থকা আৰু নিজা ঘৰ মাটিত থকা একেই কথা। আপোনাৰ লগত মোৰ কথা আছিল হে। ৰৈ আছো আপোনাৰ কাৰণে। ক চিক্ৰেট বিজনেছৰ কথা হে? মাথা মাৰি আছে নেকি? একচইনা মাটি নহয় ভাই, ম্যাদি পাত্তার মাটি। ওই বিয়া বিটপা ছয় মাহে হল, ভাল চাকরি করেই আমার বিয়াক মাতছিল না। মানে বউ মাতা নাই দে, ও মাতলি আমার এখেতে কই থাকলে কই, বিয়াত মাতলি আমার এখেতে দিনতো যায় ভাতিবেলাও যায়, আপির বিয়া হলিতো ও রাতেও যায়। মুখ গেলি মনে মনে পালাস্টিক উঠোয়াত লুচি মাংস মিঠে ও সব লই আহে। হেই কর কি কয়া, ও কইছো না ফোন করবা কিন্তু এস এম এস নিদবা ধেত্রি রিকা, মই তোমাক করি আছো। রবা রবা রবা, ও বৌ হো ও মোক চিন পাইছি না? পোৱা নাই আ, মুঠেও চিন পোৱা নাই। এনাই মুনা চলি বুলি চিনি পাইছো রবা, কত ঘর কি কথা এত হলি চিনি পোৱা নাই। ও মই হেডসারা তোর কাকতে থাকো দ, ইফালে উল্টা হই না আহে নহয়। তে আজি কে উল্টা মাল্লাবা? আইলু কিবা এটা কামত ভোলা দাই। ও রব আপনি ভোলাদার বউ হই না নহয়ে? ইয়াই কি মরতুক দেওয়ার বানে দা, দাইদারে বক মই কেনকে অম, তোমারে বউরে হলু। ও কি নিরন আইসা, তুমি মাচ্ছ মই না আগে থাকিম না। ও জান্তু ই নিরন হা মোর ভাইদরে, ও বহুর ও মাতকে ই ও আজি উল্টা মাসছি বিয়া বাচ্চি আন পাও। হেই কোর কি কয়া, দে দে বব ওই বিয়া বিটপা ছয় মাহে হল, ভাল চাকরি করেই আমার বিয়াক মাতছিল না। মানে বউ মাতা নাই দে, ও মাতলি আমার এখেতে কই থাকলে কই, বিয়াত মাতলি আমার এখেতে দিনতো যায় ভাতিবেলাও যায়, আপির বিয়া হলিতো ও রাতেও যায়, মুখ গেলি মনে মনে পালাস্টিক উঠোয়াত লুচি মাংস মিঠে ও সব লই আহে। হেই কর কি কয়া, একদিন না দুদিন কিবা মরমতে আনছিল, ও লাজ লগত পেলবা দেখো না তুমি কিবা। ও বা ভালা দা, মুখ তুমি বেলেগ মরম করো হা। হেই মিশা কলি কি হবো হা, ও করে দে মরম জানতো জানতোকে মাতে পাপর ভাজা দে, তুমি কি বলি মাতা আতি ঋতু? হেই কর কি গুদ হা, ও আনি রনা পাশ ফালে বুবা ও কে পাস আ। হেডমাস্টৰ কৈছা না হেডছাৰ ৰুমত বহুত মানুহ, কব বা কিবা লাজ লাগলা কি নকয়? অ তেইটা কি হব, মাষ্টৰ ভাইজনক মাতি আইছো, হেতু মই দেখ ফাইন গুৱে কি হয়, মাষ্টৰ ভাইজন দেখো ভাল মানুহ। হৈ যা ভাল, মেনকাক বিয়া কৰবা খুজিছিলে? কত কত গত দিয়ক মেনকাক, গতে মাখাই চাই বিয়াখন পাতি দেওঁ দিয়ক। আইলা পছু কি নকয়ে, মেনকাক কোনি বুলি ভাবছা? কাইনো প্ৰেমলতাৰ মায়েকৰ নাম মেনকায়ে, কি নকয় দিয়ক মাষ্টৰ ভাইজান। তাতে একদম আছিল মহি নেদলু। হাবিজ ভাই কোৱা, ক্লাছ চলি আছে? পেহী কওক। তই একো পেহী প্ৰধানমন্ত্ৰীক এখন চিঠি দিব, কণ্ট্ৰলৰ চাউল পোৱা নাই। প্ৰধানমন্ত্ৰীক? গুড 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 ষ্টে, হেড ছাৰে চিঠিখন লিখি দিলা, পোষ্ট কৰি দিলে হ'ল, ছাৰে অসমীয়াতে লিখিছে, ক'ত বুজব দিয়ক প্ৰধানমন্ত্ৰী? ইংৰাজীত লিখিবলৈ ক'ব লাগিছিল, কৈছিলোঁ লেখা বুলিও ভাবছিল, লিখি ফেলে টেবুল খেনত থলা, আনি ফেলে হাফিজৰ ঘৰতে ধৰা পৰিল। চাওঁ কি হল দিয়ক, ছাৰে চিঠিখন ঠিকেই লিখিছে, ঠিকেই টেবুলত থৈছে, পেহীয়ে চিঠিখন টেবুলৰ পৰা উঠাওঁতে নিশ্চয় ভুল কৰিছে, ভাগ্য ভাল এইখন যে পোষ্ট কৰা নহ'ল। কি হয়, এইখন পোষ্ট কৰা হ'লে কটলাকুচি স্কুলত
মিড ডে মিলৰ ৰান্ধনীয়ে স্বয়ং প্ৰধানমন্ত্ৰীৰ ওচৰত ছুটি বিচাৰি আবেদন জনোৱা বুলি চাৰিওফালে হৈছে লাগি থাকিল। কথা গেলে আমি নাজো বুলি ভাবছা কি হাগাৰ পাদা কোৱা বলা দা ৰাতি ৰাতি তই ফোনত কাল কথা পাতা আমি চব গম পাই গৈছো। ও বলা দা ও গেৰপাদা কাৰো আগত নক পা কিন্তু মোৰ কথা শংকা শেষ হৈ যাব বিয়া কৰবা ছয় মাহে অনাই মোৰ কিয় কলি দে তোমা নৰা ধমচালা লাজান নাপ লাকাই আগবঢ়ালে গুড নাইট নিম কয়েল নিম আন্ডার টো মচ্ছর বাহার অনমোল ম্যারি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস মেলেটেলো টিভিএস এক্সেল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউশন আর নেরোলেক সুরক্ষা।